স্কুলে আসেন মদ্যপ অবস্থায়, এমনকি স্কুলের মধ্যেও বসে মদ খান প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে দীর্ঘদিন সরব ছিলেন অভিভাবকরা। এদিন স্কুলের মধ্যে মদের বোতল সহ ধরে ফেলেন ওই প্রধান শিক্ষককে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে, শিক্ষককে আটকে রেখে চলে বিক্ষোভ। পরে ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ এসে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধারের পর আটক করে। ঘটনাটি কাকদ্বীপ থানার দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ, প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিকের বিরুদ্ধে। কাকদ্বীপ থানার পুলিশের পাশাপাশি স্কুলে আসেন নামখানা ব্লকের জয়েন্ট বিডিও শ্রমিক ঘোষ। তিনি জানান, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন নামখানা বিডিও এবং স্কুল পরিদর্শক। আমাদের অভিযোগ যে উনি মদ খেয়ে দিয়ে এইখানটায় শিক্ষক কেন্দ্রে এসে দিনের পর দিন মদ যে খাচ্ছে, কেন খাচ্ছে, বাচ্চারা কি শিক্ষাটা পাচ্ছে? আর আমরা একটা মেয়েরা হয়ে সেটা দেখছি, আমরা এই শিক্ষা কেন্দ্রে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি, যে এই শিক্ষা কেন্দ্রে কেন মদ্যপান করবে? আমরা চাই যে এই স্যার এইভাবে করলে আমরা চলে না। তারপর কি করলে? তারপরে আমরা হচ্ছে এখানটায় এসে বলছি, উনি স্যারটা এখান থেকে চলে যাচ্ছে, আর একজনকে চাপ দিচ্ছি, উনি বিশ্বাস করছে, উনি বলছে কি যে না আমি মদ খাই না, সে একবারেই বলছে না যে আমি মদ খেয়েছি। হ্যাঁ, পুলিশ এসছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উনি হচ্ছে, আমাদের তিনটে স্যার, আমাদের কাউকে দরকার নেই, আমরা নতুন স্যার আসুক। আমার নাম হচ্ছে সবিতা সর্দার। শিক্ষককে নিয়ে অভিযোগ বলতে প্রচুর অভিযোগ আছে। আর প্রথম হলো, আর মানে নেশাভাঙ অবস্থায় আছে, বাচ্চাদেরকে তো ঠিকঠাক পড়ায়নি, অথচ ম্যাম বলো আর স্যার বলো এসে বাচ্চাদের সামনে অন্যরকমভাবে একটা বিহেভিয়ার, মানে খারাপ ব্যবহার করে। তারপরে বাচ্চাদের পড়াশোনার দিক দিয়ে তো খুব একটা পড়ায়নি ঠিক মতো, অথচ ঠিকঠাক মতো পড়াশোনাটা ঠিকঠাক করায় না। বাচ্চাদেরকে যে দেখাবে, বাচ্চাদের কিংবা শেখানোর একটা চাহিদা সেটা নেই তাদের মধ্যে। আজকে কি ঘটেছিল? আজকের ঘটেছিল এটাই যে মদ্যপ অবস্থায় এসে স্কুলে মধ্যে গামছা নামছা পড়ে একটা বিচ্ছিরি ব্যাপার। তারপরে তোমার স্যার ম্যামের মাথায় মানে নোংরা ব্যবহার করে আর কি। এবার অনেক বাচ্চা বাড়িতে গিয়ে গার্জেনদের কাছে বলে, কিন্তু আমাদের এখানে গার্জেনগুলো সবাই একসঙ্গে ঠিকঠাক সুযোগ পায় না, কিংবা হাতে প্রমাণটা ঠিকঠাক পায় না বলে ধরতে পারেনি। কিন্তু আজকের হাতে নাতে যে প্রমাণটা পাওয়ার কারণে এতগুলো গার্জেন একসঙ্গে হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ওসব মানে তিনটে শিক্ষকই মানে ছেড়ে যাক, আমরা নতুন শিক্ষক চাই। আর ওই অভিযুক্ত যে শিক্ষক, তিনি এখন কোথায়? ওনাকে তো এখন পুলিশ তো জিজ্ঞাসাবাদ করছে, নিয়ে গেছে। হ্যাঁ, আর একজন পালিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম পারমিতা প্রামাণিক। হ্যাঁ, অভিযোগ আমরাও পেয়েছি, আমরা গত ঘটনাস্থলে এলাম, ততক্ষণে পুলিশও এসে গেছে, অভিযুক্ত শিক্ষকদের রেস্কিউ করেছে, এবং গ্রামবাসীরা একটা রিটন অভিযোগও দায়ের করেছেন ওই দুজন শিক্ষকের বিরুদ্ধে, এবং সেটা থানায় আইসির কে উদ্দেশ্য করে লেখা হয়েছে অভিযোগপত্রটা, এবং তারা থানার থেকে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও এই অভিযোগপত্রটা কপি দেওয়া হয়েছে এসআই সাহেবকে এবং বিডিও সাহেবকে, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে তাদের ট্রান্সফার বা অন্যান্য স্টেপগুলো প্রসিড করা যায়। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।